আর বলেছিলাম যে কিছু উদাহরণ এখানে আছে যেগুলো আপনাদের করে আনতে বলা হয়েছিল অর্পিতা ম্যাডাম ছাড়া আর কেউই আপনারা করেছেন হয়তো আমাকে পাঠাননি না স্যার পাঠাতে পারিনি আমি প্রবলেমে রয়েছি তো ওই জন্য পাঠাতে পারিনি করেছেন তো আপনি বুঝতে পারছি হ্যাঁ করেছি ওই ফিফটি এইট অব্দি ফিফটি সেভেন ফিফটি এইট অব্দি করেছি মানে তারপরে বুঝতে পারছি না একটা কোমরে একদম ভীষণ প্রবলেম হয়ে গেছে এই যে পাঠתו পড়িন আচ্ছা আর আকাশ বাবু স্যার আমি ওই 56 সিক্স তো করেছি তারপর বুঝতে পাচ্ছি না বুঝতে পারছেন না কি রকম ভাবে হবে মানে শব্দগুলো বুঝতে পাচ্ছেন কি আচ্ছা হুম আচ্ছা 56 পর্যন্ত আপনি করেছেন আপনি আগে বলুন কি কি করেছেন প্রথমে যে মেন বাক্যটা আছে সেটা বলবেন তারপর কি করেছেন সেটা বলবেন কপি বলহ বিजानিক ববতি কপী বলহ না এটা হচ্ছে কৃষিwala কৃষি কৃষি বলহ হুম বিজানি আনি হম কৃষি বলে না বিজানি আনি উপপন্থে কি আরেকবার বলুন কৃষি বলে না কৃষি বলে না বীজ আনি উপপন্ উপপন্থে হম কৃষি বানাইকার অর্থ কি কৃষি বল কৃষি জানি sir sir জানি না sir কৃষি ওয়ালা হ্যাঁ এটার অর্থ হচ্ছে কৃষক হ্যাঁ কৃষক হ্যাঁ যার অর্থ কৃষি হচ্ছে একটা জীবিকা কৃষি জীবিকা যার সে হচ্ছে কৃষি বলা হ্যাঁ ঠিক আছে বলাচ বলে একটা প্রত্যয় আছে যেটার অর্থ হচ্ছে জীবিকা মানে কৃষি কাজ যার জীবিকা সে হচ্ছে কৃষি বলা হ্যাঁ তাহলে কৃষি কাজ কার জীবিকা কৃষকের জীবিকা জীবিকা তাই কৃষি বলা হা এটার অর্থ হচ্ছে কৃষক হা কৃষকে কৃষি বলে না বিজানি ওপ্যান্তে আচ্ছা তারপর তারপরে বাক্যটা কি করেছেন বুদ্ধিমান ঋষি প্রকরম অগ্নিম প্রশংসতি সি মান আছে কি বুদ্ধিমান বুদ্ধিমান মানা নেই আবার অকার উচ্চারণ করছেন অকার আছে কি আদৌ এখানে बुद्धिमान सर बुद्धिमान हम्म बुद्धिमान बुद्धिमान ऋषि ही प्रखरम अग्निम प्रसंग सती हम्म बुद्धिमता ऋषि ना प्रखर अग्नि ही प्रशस्यते प्रशस्यते ना अच्छा अच्छा हाँ कॉलमनी तो प्रशस्यते বুদ্ধিমতা ৃষিয়া প্রখন আগ্নিহ প্রাশশিয়া হুম তারপরটা প্রখণ দহ নেই তো কি আছে প্রচন্ ডহ প্রচন্দহ অগ্নি আহতিন ননতি হুম প্রচন্দে ন অগ্নি আহুতি নিহতে আহুতি কি বানান কি লিখেছেন হশ্চয় আর কিছু না আর কি শব্দ আছে এখানে কে বলতে পারবেন হ্যাঁ হবে কারণ হ্যাঁ যেমন ঠিক আছে তাই কি হবে বাক্যটা পাবো আবার বলুন আপনার লেগেছে মনে হচ্ছে কান থেকে শরীর খারাপ গলা শুনে বোঝা যাচ্ছে কারণ আপনার উচ্চারণ এরকম শুনি না

अच्छा भक्षयन्ति भक्षयन्ति नाही भक्षयन्ति भक्षयन्ति हम्म भक्षयन्ति त्रि हबटाले त्रिनामीय असे त्रिना त्रियनी त्रिनम त्रिनम छ तृतीय वर्ष असेल ये

ये तो त्रिनानी बहुवचन है छे कर्म कर्म के अनुसरण करबे कर्मवाच्य से हेतु है हाँ. क्रिया पद अगर छे बहुवचन हो हाले हाँ अश्वैहि ऋनानी भक्ष्यन्ते भक्ष्यन्ते तदनंतर वल मध्यम वस्तुं तारयन्ति रक्षकाः हम्म मेन में क्रियापद की वाक्य तारयन्ति हम्म কে তাড়য়ন্তি কারা বকে বা কারা মারে দস্যুম দস্যুম তাড়য়ন্তি সে ঠিক আছে দস্যুম তাড়য়ন্তি দস্যুদেরকে বকে কারা কারা বকে বা মারে রক্ষক 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 হ্যাঁ তাহলে রক্ষকাহ হচ্ছে বাক্যে কর্তা ঠিক আছে রক্ষকাহ তাড়য়ন্তি রক্ষকাহা কিম কি কাদেরকে রক্ষকেরা মারেন বা বকেন বলবন্তম দস্যু দস্যম আগে দস্যু বলতে হবে তার বিশেষণ হচ্ছে বলবন্তম ঠিক আছে তাহলে উকারান্ত পুংলিঙ্গ শব্দ দশীয় হচ্ছে উকারান্ত পুংলিঙ্গ শব্দ ঠিক আছে আর আহ হচ্ছে

হ্যাঁ সাধু শব্দের মত হবে দশুন দ দশু তার তার ইয়াতে Taunton diye na দশ্যহ তার দিয়েতে সরি যত হুম তাহলে পুরো বাক্যটা কি হলো রকশা কইহি হুমতাতা ইয়াতে রাকশাকা হি ঠিক আছে কর্মটা কি হবে তা হলো দশশু দশশু করম হুম সেটা প্রথমাতি নিয়ে যেতে হবে কি হবে প্রথমাতি নিয়ে গেলে দশ শুহু দশ তারপর তারপর বলবন্তম যেমন আছে ওটাই থাকবে বলবন্তম দাড়ি আর বলবন্তম একই কেন থাকবে ওটা তো দস্যুর বিশেষণ তাহলে দস্যুর প্রথম আছে গেলে বলবান একই থাকবে এই বলবন্তম কি একই থাকবে নাকি চেঞ্জ হবে বলবন্ত বলবন্ত দস্যু বলবন্তাহ তো বহু বচন হয়ে গেল এখানে বলবন্তম আছে তো আপনি ভগবান শব্দের রূপ মুখস্থ করেছিলেন ভগবত শব্দের রূপ কি হয় বলুন প্রথম থেকে ভগবন্ত হগবন্ত ভগবত হ্যাঁ তাহলে এখানে কি আছে বলবন্তম আছে তাহলে বলবন্তম এটা দ্বিতীয় আর এক বছর যেহেতু দশিম এখানেও আর এক বচন আছে এবার এটাকে যখন আমরা কর্মবাচ্যে করব দাসিহু এটা যখন প্রথমাতে যাচ্ছে তাহলে অটোমেটিক্যালি বলবন্তম এটাও কি কোথায় যাবে প্রথমাতে যাবে তাহলে প্রথমাতে গেলে কি হবে বলবান বলবান দাসিহু তারিয়াতে রক্ষকৈহি বলবান দাসিহু তারিয়াতে রক্ষকৈহি ঠিক আছে আচ্ছা তারপর তারপরে বাক্য কি আছে বলুন

এইসব না দীনবন্ধু হুম আমি বলেছি ক্রিয়াপদ কি আছে পশ্যতি 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 কাহা পশ্যতি কে দেখছে ভগবান বিধি বিধি পশ্যতি তার বিশেষণ হচ্ছে ভগবান তাহলে ভগবান বিধি কিম পশ্যতি দীনবন্ধু পশ্যতি তাহলে কোনটা কর্ম কোনটা কর্তার কোনটা ক্রিয়া কর্তা হচ্ছে বিধি কর্ম হচ্ছে কর্ম হচ্ছে দীনবন্ধু আর পশ্যতি ক্রিয়াপদ এবার তাহলে চেঞ্জ করুন পশ্যতিটা কি হয় নিচে লেখায় আছে ওটা দৃশ্যতে তারপর কর্মকে প্রথমায় নিয়ে যেতে হবে দীনবন্ধু শব্দটা বুঝতে হবে দীনবন্ধু উকারান্ত শব্দ তো পুংলিঙ্গ

হ্যাঁ বিধি না হবে বিধিনা দীনবন্ধু দৃশ্যতে এখন বিধিনা এটা যেহেতু তৃতীয়াতে যাচ্ছে ভগবান এটাকেও তৃতীয়াতে নিয়ে যেতে হবে তাহলে ওটাকে তৃতীয়াতে নিয়ে গেলে কি হবে ভগবতা বিধু না বিধি না বিধি না বিধি না হম ভগবতা বিধি না দীনবন্ধু হম দৃশ্যতে দৃশ্যতে আচ্ছা তারপর তেতাল্লিশ নম্বর বাক্যটা তেতাল্লিশ নম্বর ফর্টি থ্রি ফিফটি এইট

প্রণমতি তাহলে গণেশম প্রণমতি এখন গণেশম এটা রাখতে আবার বিশেষণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঈশ্বরম তাহলে লোক ঈশ্বরম গণেশম প্রণমতি এখন কর্তা কর্ম ক্রিয়াপদ সব জানা হয়ে গেছে বলুন এবার কি হবে লোক হম ঈশ্বরহ গণেশহ হম ঈশ্বর গণেশহা প্রণব মতে প্রণাম প্রণাম মতে নয় প্রণাম বলুন প্রণমিয়তে হ্যাঁ পুরোটা বলুন लोकेन इश्वराह गणेशाह प्रणम्याते प्रणम्याते अच्छा तार पर बहुन गुनान बरनायती राम पंडिता हा पंडिते बहु बहु हु बहु আপনাকে দেখতে হবে শব্দ কি আছে মূল শব্দ ঠিক আছে তাহলে বহন এখানে মূল শব্দ হচ্ছে বহু শব্দ ঠিক আছে এখন সেটা যেহেতু গুণান এটার বিশেষণ এখন গুণান এটা কোথায় হয় দেখতে হবে তাহলে যেমন নর শব্দের দ্বিতীয় আর বহু বচনে নরান হয় সেরকমই এখানে গুণ শব্দের দ্বিতীয় বহু কি হবে গুণান ঠিক আছে তাহলে গুণান এটা দ্বিতীয় আর বহু আছে সেটার বিশেষণ হিসেবে বহন এটাও দ্বিতীয় বহুবচনে আছে ঠিক আছে এখন সাধু শব্দের দ্বিতীয় বহুবচন সাধন হয় তাহলে সাধু শব্দের প্রথম আর বহুবচন কি আছে সেটা আপনাকে ভাবতে হবে আর গুনান এখানেও প্রথমার বহুবচন কি হবে সেটা ভাবতে হবে তাহলে কি হবে সাধু হয় হ্যাঁ তাহলে এখানে কি হবে বহু শব্দ ওখানে সাধু শব্দ বলে বাহা এখানে বহু শব্দ তাহলে কি হবে ঠিক আছে তাহলে বাহবাহা তারপর এটা হ্যাঁ ঠিক কর্ম চেঞ্জ হয়ে গেল এবার কর্তাকে চেঞ্জ করতে হবে আতাকে চেঞ্জ করলে কি হবে পণ্ডিতেন পণ্ডিতেনা বহবহ গুণা তারপর ক্রিয়াপদ ব বন বন ব বর্ণ বর্ণ যন্তে বর্ণয়ন্তে নয় মানে অক্ষর আছে বণর যন্তে নারি তো নয় কি আছে ভালো করে দেখুন তো বর্ণই অতি আছে হুম চেঞ্জ করলে কি হচ্ছে আহ প্রথম এক বছর স্যার আহ হবে বহু বছর বর্ণ নিয়ন্ত্র বর্ণ নিয়ন্তে হুম বর্ণ নিয়ন্ত্রী আপনি বর্ণ জানতে বলছেন আসলে মরুধান নয়ের পর আর কোনো স্বরবর্ণ নেই ডাইরেক্ট কি আছে অন্তস্তকার আছে তাহলে না বলে বলতে বর্ণয়ন্ত ঠিক আছে আচ্ছা তাহলে দেখুন শব্দগুলো যদি আপনাদের জানা থাকে সেই জন্যই আমি কিন্তু আপনাদের প্রথম দুটো ক্লাস শুধু শব্দরূপ ধাতুরূপ নিয়ে আলোচনা করেছি ঠিক আছে কত রকম প্রকার হতে পারে এই কটা বাক্যর মধ্যেই আপনি কত রকম শব্দ পেলেন ভাবুন উকারান্ত পুংলিঙ্গ শব্দ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ ইকারান্ত পুংলিঙ্গ শব্দ যেমন হচ্ছে ইকারান্ত পুংলিঙ্গ হচ্ছে বিধিহি ঠিক আছে তারপর আর একটা শব্দ এলো যেটা মতির মতো ইকারান্ত স্ত্রীলিঙ্গ ঠিক আছে তারপর হচ্ছে দীনবন্ধু এটা হচ্ছে উকারান্ত পুংলিঙ্গ শব্দ তারপর ভগবান হচ্ছে তকারান্ত পুংলিঙ্গ শব্দ তাহলে এত শব্দের ভ্যারাইটি এই তিনটে চারটে সব বাক্য করতে গিয়ে আমরা পেলাম ঠিক আছে এখন যদি আপনার শব্দরূপ ধাতুরূপ খুব ভালো করে জানা থাকে তাহলে এই সব বিষয়ে কোনো সমস্যাই হবে না কারণ সব কিছু একদম ঠিকঠাক আপনি জানেন ঠিক আছে তাই কি করতে হবে শব্দরূপ ধাতুরূপ অবশ্যই মনে রাখতে হবে অন্তত কিছু না হলেও অকারান্ত পুংলিঙ্গ আকারান্ত স্ত্রীলিঙ্গ ইকারান্ত পুংলিঙ্গ ইকারান্ত স্ত্রীলিঙ্গ দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ লিঙ্গ পুংলিঙ্গ রসপুকারান্ত স্ত্রীলিঙ্গ খুব একটা লাগে না দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ তবে আগে রিকারান্ত পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ মাতৃপিতৃ দুটো শব্দ ঠিক আছে অন্তত এই কটা শব্দের রূপ অবশ্যই অবশ্যই আপনাদের সব সময় মাথায় রাখতে হবে তার সঙ্গে তকারান্ত শব্দ ইত্যাদি যেগুলো আছে সেগুলো ঠিক আছে আচ্ছা বাকি যে বাক্যগুলো হচ্ছে তাহলে শুনুন আপনি আকাশ বাবু ঠিক আছে পরে আপনি ওগুলো শরীর ঠিক হলে একটু নিজে বসে করার চেষ্টা করবেন আচ্ছা আশিস বাবু এবার আপনি আটটান্ন থেকে বলুন কি হবে

শ্রদ্ধালু আছে কি শ্রদ্ধা আকার শ্রদ্ধালুহু আপনি বুঝতে পেরেছেন তো হ্যাঁ দয় ধয়া আমি জফালা বলে দিচ্ছিলাম উচ্চারণ আমি দয় উচ্চারণ করছি কিন্তু জফার মতো উচ্চারণ হয়ে যাচ্ছিল এখন ঠিক করুন শ্রদ্ধালু দেবতাম দেখুন হ্যাঁ জনহ হম তাহলে পুলিঙ্গিঙ্গ সাধু শব্দের মতো হবে শ্রদ্ধা সাধু না শ্রদ্ধালু না জনেন ন দেব দেবতা পূজ্যতে পূজ্যতে হুম শ্রদ্ধা লুনা জনেনা ন দেবদা পূজ্যতে যতে আচ্ছা তারপর মেধাবি হুম মনুষ্যহ হুম দেবম নমতি মে

যেটা হচ্ছে মানুষ ইয়াহা এটার বিশেষণ তাই দন্ত নখান দন্ত নখরান্ত যে গুণিন শব্দ আছে এই গুণিন শব্দের মতো এই শব্দের রূপ হবে ঠিক আছে মানে গুণী না গুণী না মানে মেধাবী না মেধাবী না মেধাবী না মনুষ্যেন হুম দেবহ আচ্ছা মনুষ্যেন দন্ত সনয় কি আছে এখানে মুদ্ধান্ন মুদ্ধান মুদ্ধানস্য ন হবে হুম উচ্চারণ মনুষ্যেন মনুষ্যেন ষে ন দেবহ নম্যতে নম্যতে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমরা যখন পড়ছি ঠিক আছে তখনই উচ্চারণ আমরা যতটা পারবো ঠিক করে নেবো কারণ আমাদের একজন মহারাজ পড়াতেন নিচল মহারাজ বলে একজন মহারাজ ছিলেন তো আমরা কি করতাম যখন এই বাক্য এই বাক্যগুলো ওনারই তৈরি ঠিক আছে উনি আমাদেরকে এই বাক্য ধরে ধরেই আমরা সংস্কৃত শিখেছি এখন যেটুকু জানি সব বাক্য প্র্যাকটিস করে করি তো আমরা যখন এই বাক্যগুলো করতাম কি করতাম মানে আপনাদের কাছে তো আমি খুব জোর হলে মানে তিরিশ চল্লিশটা বাক্য দেখি যেরকম আমাদেরকে উনি পাঁচশোটা বাক্য প্র্যাকটিস করাতেন ঠিক আছে এবার ওই পাঁচশোটা বাক্য প্র্যাকটিস করতে করতে আমাদের একটা মনে বিরক্তি ভাব আসতো দিয়ে যা হোক করে বাক্যগুলো লিখে ফেলতাম হাতে লেখা খারাপ করে ফেলতাম ঠিক আছে কাটাকুটি করতাম ইত্যাদি নানান জিনিস করতাম দিয়ে তখন উনি আমাদের একটা কথা বলতেন যে আমি তো আমাদের তোমাদের শেখাচ্ছি তোমরা শিখছো সব কিছুই হচ্ছে ঠিক আছে কিন্তু তোমরা যেটা শিখছো সেটা যখন তোমরা অভ্যাস করছো তখন যদি তোমরা ঠিকঠাক না করো তাহলে তোমাদের ভুল ভুলই থেকে যাবে ঠিক আছে তার কারণ কি আমরা ওই যে কাটাকুটি করতাম তারপর অধৈর্য হয়ে পড়তাম ঠিক আছে যে যেগুলো আমরা জানি আমরা জানি যে ওই অক্ষরগুলো ওইভাবে লিখতে হবে কিংবা ওই শব্দটার ওই রকম রূপ হবে আমরা সবই জানি কিন্তু বিরক্তির কারণে অধৈর্যের কারণে আমরা কি করতাম মানে একটা ক্যাজুয়াল ভাবে যা হোক কিছু একটা লিখে ফেলতাম সেটা মহারাজ বলতেন যে প্র্যাকটিস যত ঠিকঠাকভাবে করবে তত আসল যে মানে যেই জায়গায় গিয়ে আসল তোমার থেকে মেন জিনিসটা বেরিয়ে আসার সেটা তত ভালোভাবে বেরোবে ঠিক আছে তো আমরা এখন যেহেতু বাক্যগুলো আমরা প্র্যাকটিস করছি ঠিক আছে আমি কিন্তু উচ্চারণ একে একে ধরে ধরে সব উচ্চারণ ঠিক করাবো আপনাদের আর এগুলো আপনাদের মনে রাখতে হবে ঠিক আছে আর মূর্ধান্য স এর উত্তরণ যেহেতু মূর্ধান্য স তাই মূর্ধান্য মতোই করতে হবে তারপর যে নকার হবে সেটা মূর্ধন নকার হবে সেটার উত্তরণ সেইভাবে করতে হবে ঠিক আছে তাই বলুন আর একবার বাক্যটা মেধা দীনা মনুষ্যেন দেবঃ নম্যতে নম্যতে তারপর

এই অশুভ ও মানে এই কথার মানেটি কি বলেছেন এখানে এটা কোন বিভক্তি আছে কে বলতে পারবেন অশুভ নাশায়া চতুর্থী আছে তাহলে অশুভ হচ্ছে হ্যাঁ কোনো পরিবর্তন হবে না এখন অশুভ নাশয়া হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ ঠিক আছে তার চতুর্থ চতুর্থীর একবচনে অশুভ নাশায়া অশুভ নাশয়া ঠিক আছে এখন চতুর্থীতে যে শব্দ মানে রূপ হয় তার অর্থ কি হয় নরায় বা রামায় এটার অর্থ কি হবে রামের জন্য জন্য ঠিক আছে তাহলে অশুভ নাশায় এটার অর্থ কি হবে অশুভ জন্য জন্য ঠিক আছে ওটার কোন চেঞ্জ হবে না একই রকম তাহলে বলুন কি হবে দেবিয়া অশুভ নাশায় হুম

দেবম দেবম নমতি sir মকরন্ত হবে কি ওখানে কারণ দন্ত ন আছে ব্যঞ্জন বর্ণ আছে তাহলে sir হ্যাঁ ওটা আগে গেলে দেবান নামাতি রাহম হয়ে ঠিক আছে sir মকরন্ত তো উপরে হবে যে ব উপরে হবে এটা অনস্বার বলতে চাইছেন অনস্বার লেখাটাই যুক্তিযুক্ত ছিল কিন্তু এখন এখানে আবার একটা অন্য যুক্তি দিয়েও বোঝানো যায় বাক্যেতে সন্ধি সবসময় যে করতেই হবে ঠিক আছে এটার কোনো মানে নেই শ্লোক আছে এখানে বলা হচ্ছে যে সন্ধি যখন সমাস হবে কিংবা সংহিতা থাকবে তখন সন্ধি হবে ঠিক আছে কিন্তু বাক্যেতে সন্ধি করতেই হবে এর কোনো মানে নেই ঠিক আছে এখন সন্ধি যখন হয় তখনই অনুস্বার হবে না হলে অনুস্বার হবে না ঠিক আছে তাই আপনি আপনি যেই দিক থেকে বলছেন সেই দিক থেকে দেখতে গেলে এখানে অনুসর করা যুক্তিযুক্ত আবার মানে কেউ যদি বলে যে এটা ঠিকই আছে ভুল তো নেই ঠিক সেটাও যুক্তিযুক্ত কারণ উনি এখানে বাক্যে অনুষ্কার করতে চাননি ঠিক আছে তাই আপনাদের মানে এটা কিন্তু আবার সকলে মানে না যে ব্যঞ্জন বর্ণ পরে থাকলে মকার মকারই থাকবে এটা অনেকে মানেন না ঠিক আছে কিন্তু ব্যাকরণগত দিক থেকে দেখতে গেলে আপনি যদি সন্ধি করতে না চান ঠিক আছে তাহলে আপনি সেটা লিখতে পারেন না লিখলেও হবে কিন্তু যদি সন্ধি করতে চান তাহলে অবশ্যই অনুসার লিখতে হবে কিন্তু এরকম করলে তো মানে কেউ হয়তো ভুল করে মকার লিখে ফেলেছে কিন্তু দেখছে আমাকে বাঁচতে হবে তখন যুক্তি দিয়ে দেবে যে আমি সন্ধি করতে চাইনি ঠিক আছে এরকম তো সবাই তাহলে একটা কিছু বিকল্প যুক্তি ভেবে নেবে যেটা করবে তার উল্টো যুক্তিটা দেখাবে সেই জন্য কি হয় একটা মানে ফর্মালিটি মানা হয় যে পরে ব্যঞ্জন বর্ণ থাকলে অনুসারী করতে হয় ঠিক আছে তাই এখানে অনুসার অবশ্যই করা উচিত ছিল পরে নি ভুল না কিন্তু করা উচিত ছিল ঠিক আছে আর সাধারণ কি 57 হ্যাঁ হ্যাঁ ওটাও

আহ হা এটা তো একটু ভুল হয়ে গেল কবি কবি আছে কবি 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 কবয় অহা হবে হ্যাঁ কবয় আহা হবে প্রিয়ান্তে হবে ঠিক আছে কিন্তু আপনি কমলম বললেন সেটা কি করে হবে কমলম মানে এটা নপুংসক লিঙ্গ হ্যাঁ নপুংসক লিঙ্গ হলেও বাক্যে কর্তা কোনটা কহা প্রীণায়েতি বা কিম কিমপৃণায়েতি কে ভালোবাসে নপং কমলম বা ভালোবাসে বা মানে কবিদেরকে আরাম দেয় কে আরাম দেয় কমলম কমলম তাহলে কমলম বাক্যমা কমলেন কমলেন আচ্ছা ওটা ওটা হয়েছে কমলেন প্রিয়তে কিয়তে প্রিয়ন্ত প্রিয়ন্তে

অর্চক বিষ্ণো বিগ্রহতি অর্চকেন এটা বিষ্ণুই থাকবে স্যার বিষ্ণু থাকবে বিষ্ণু বিগ্র বিগ্রহে विग्रहाः स्पृशन्ते अच्छा अर्चकेन एतर बानन की हवे बोलु अर्चकेन और रेफ कोए कोएकार मध्धन्न मुरदन्न न हवे ताले अर्चा केणा यो अर्चकेन अर्चकेन विष्णुः विग्रहाः विग्रहाः स्पृशन्ते তারপর হম একদম ঠিক হয়েছে সবগুলো আচ্ছা এবার যেগুলো বাকি রইলো এদিকে ফর্টি ফাইভ থেকে অর্পিতা ম্যাডাম আপনি বলুন এবার

ग्रन्थाहा। ग्रन्थाहा लिख्याते। तीर्थे बायस बलिम भक्षतीयसेना बलि मुंस हाँ हाँ बोलो बोल এই যে এই কথাটা আমার প্রথমে একটু ডাউট ওটা কি করে মতো করবে কি বয়স শব্দ মানে ওইরকম হবে কি অন্য রকম তো এখানে কোনো উদাহরণ ছিল না তারপরে দেখে দেখলাম এটা মানে পুংলিঙ্গ শব্দ হবে তো এটাকে স্যার ধরা যাবে কি করে যে বায়স মানে ব্যাপারটা মানে নতুন শব্দ তো একটা একটা সহজ উপায় আছে দেখুন যেগুলো সকারান্ত শব্দ হয় পয়াস মানস ঠিক আছে ওখানে কি হয় শেষের যে দন্ত সকারটা সেটাই বিসর্গ হয়ে যায় প্রথম আর এক বছনে তেমনকি পয়স শব্দের এক বছনে কি পয়াসাহা হয় না পয়াহা হয় পয়াহা হয় হুম আচ্ছা কিন্তু যখন দন্ত সব বিসর্গ থাকছে তখন কিন্তু সেটা দন্ত সকারান্ত শব্দ নয় তখন অকারান্ত পুংলিঙ্গ শব্দ কিংবা যা হোক কিছু হতে পারে ঠিক আছে কারণ কি সকারের পর বিসর্গ আছে আর যদি সেটা দন্তস্বয়ে হসন্ত কোন শব্দ হতো তাহলে দন্ত সটাই বিসর্গ হয়ে যেত বিসর্গ হয়ে যেত ঠিক আছে ঠিক 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 ওকে বলুন অনুপিতা ম্যাডাম মুঞ্চতি নিশাদাহ বনে বানম

দেখবেন আমি কালেকশনগুলো আপনাদের হ্যাঁ আপনি পাঠিয়ে দিয়েছেন দেখলাম হ্যাঁ হ্যাঁ তাহলে মোটামুটি এবার আপনারা বলুন কারক বিভক্তি নির্ণয় কিংবা শব্দরূপ ধাতুরূপ এখনো কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে কিন্তু এগুলো আমরা যত আস্তে আস্তে মানে ভিন্ন ভিন্ন রকমের উদাহরণ দেখব ঠিক আছে আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা তাই এবার আপনারা বলুন যে কারক বিভক্তি কিংবা কর্তৃবাচ্য কর্মবাচ্য কর্ম বাচ্চ ভাব বাক্য এখনো দেখানো দেখিনি আমরা সেইভাবে দেখবো আস্তে আস্তে সবেরই উদাহরণ আসবে যেহেতু আমরা এই জিনিসটা শিখে কর্মবাচ্য আর করতে বাচ্চ আস্তে আস্তে যত বাক্য আসবে সেগুলো আমরা হয়তো এমনি পড়াতে পড়াতে কোনো বাক্য এলো সেটাকেও আমরা চেঞ্জ করে দেখবো ঠিক আছে তবেই এগুলো ঠিকঠাক মাথায় বসবে এখন বলুন তাহলে যে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কারক বিভক্তি শব্দরূপ ধাতুরূপ এই সমস্ত জিনিস থেকে কারো কিছু প্রশ্ন আছে কিনা आशीष বাবু সব বুঝেছেন হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই আপনারা সুন্দর ক্লারিফিকেশন করে যেটা বুঝিয়ে দিয়েছেন স্যার এই কাজ যদি আপনি করেন খুব ভালো হয় মানে আমাদের উচ্চারণগত ব্যাপারটাও আমাদের ত্রুটিটাও অনেকটা চলে যায় যদি এরকম হয় মানে যেভাবে এত সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিচ্ছেন তাতে তো কোনো অসুবিধা হওয়ার কথাই নয় কিছু তার সঙ্গে সঙ্গে যদি এই প্র্যাকটিসটা হয় তাহলে আরো ভালো হয় আচ্ছা আর অর্পিতা ম্যাডাম আপনার কিছু প্রশ্ন না স্যার প্রশ্ন তো নেই তবে আপনি বললেন ওই আপনাদের অনেক অনেক প্র্যাকটিস করাতেন তা আমি বলছিলাম আমাদের যদি ওরকম স্যার কিছু পিডিএফ দিয়ে দেন আমরা হয়তো একদিনে পারবো না বা সবার পক্ষেও হয়তো সম্ভব নয় কিন্তু স্যার আমরা চেষ্টা করতে পারি প্রতিদিন হয়তো দশটা বা পাঁচটা করে একদিন একদিন হয়তো আমরাও পাঁচটা করে ফেলবো যদি একটু দিয়ে দেন তাহলে আমরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারতাম আর কি কারণ এটা তো যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের সরবরাহ জিনিসটা হবে একদম একদম সেটাই আমি বললাম উচ্চারণের দিক থেকেও আপনারা নতুন নতুন শব্দ জানতে পারবেন যে কোনো ভাষা শিখতে গেলে অবশ্যই ভোকাবুলারি সবার আগে মানে enrich করতে হয় ঠিক আছে তো যত আপনারা পড়বেন যত বাক্য দেখবেন তত সংস্কৃত শব্দ ভান্ডার আপনাদের সম্মুখে আপনি যদি দিয়ে দেন এবার যার যতটা হলো কারণ সবাই তো কাজের মধ্যে থাকে এবার যার পক্ষে যতটা সম্ভব তাহলে সে সেরকম ভাবে তাহলে practice করলো আর কি আচ্ছা ঠিক আছে আমি মোটামুটি এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছিলাম আমি আপনাদের প্রথম থেকে মানে যতগুলো আমাদের বাক্য শেখানো হয়েছিল সবগুলোই দিয়ে দেবো আপনারা নিজেদের সুবিধা মতো ওখানে মানে এখানে তো যতগুলো দেওয়া হলো লট লকারি প্রায় আছে। ঠিক আছে আর যে বাক্যগুলো আছে ওখানে আবার কিছু কিছু জায়গায় লং লকারের প্রয়োগ আছে লট লকারের প্রয়োগ আছে কোথাও হয়তো লোট লকারের প্রয়োগ আছে সেগুলোও তাহলে আপনাদের একটু অভ্যাস হবে কিংবা সমস্তটা তো আপনাদের সামনে এখানে দু ঘন্টায় সব সিলেবাস শেষ করবার জন্য তুলে ধরা সম্ভব হয় না ঠিক আছে তো আপনারা বাড়িতে যদি লোড লকারের কর্মনিতে কি রূপ হয় একটু খুঁজে দেখেন এখন ওখানে সমস্ত রকম রূপ খুঁজে পাওয়া যায় ঠিক আছে তো আমি অবশ্যই আপনাদের তাহলে বাকি যে বাক্যগুলো আছে সবগুলো একটা পিডিএফ করে পাঠিয়ে দেবো আপনারা নিজেদের সময় মতো যা পাঁচটা দশটা যেদিন যতটা যা হবে অবশ্যই প্র্যাকটিস করবেন করে আমাকে অবশ্যই পাঠাবেন ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আপনারা পাঠাবেন আমি আগের দিন যেমন আপনি পাঠিয়েছেন আপনারটা দেখে দিয়েছি আপনারা পাঠালে আমি সময় করে সবারটাই দেখে দেব ঠিক আছে তাহলে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য এবং কারক বিভক্তি আর শব্দরূপ ধাতুরূপ এই সমস্ত জিনিসগুলো আপনারা সমস্ত কিছু বুঝেছেন এই ভেবে তাহলে আপাতত মানে এই জিনিস নিয়ে নিয়ে আমরা অভ্যাস তো করবো কিন্তু এই যেগুলো করলাম সেগুলো হয়তো সিলেবাস যতদিন না শেষ হচ্ছে আর আলোচনায় সেইভাবে আসবে না কিন্তু আপনাদের কাছে অবশ্যই একটা অনুরোধ যেটা শিখলেন যেটা নিজেরা অভ্যাস করবেন সবসময় শুধুমাত্র শুনে কিংবা কিছুক্ষণ পরে কখনোই কোনো কিছু জিনিস ঠিকঠাকভাবে মনে রাখা যায় না যত অভ্যাস করবেন তত সেগুলো মনের মধ্যে পুষবে ঠিক আছে তাই কর্তৃপা্য কর্মস্ত্র পড়া হয়ে গেল এগুলো আর অভ্যাসে রাখবেন না সেরকম যেন না হয় কারণ আমি এর আগেও আপনাদের অনেকগুলো ব্যাচ পড়িয়েছি সেগুলোর ক্ষেত্রে আমি দেখেছি মানে এই কর্তৃপাচ্্য কর্ম বলতে গিয়ে যে ছোট ছোট সাধারণ জিনিসগুলো বলেছি ঠিক আছে যে কর্তৃ বাচ্য কর্তায় প্রথমা থাকে কর্মতে দ্বিতীয়া থাকে কর্ম কর্মনিতে কর্ম নিতে প্রথমা কর্তায় তৃতীয়া ইত্যাদি ব্যাপারগুলো থেকে আমি ছোট ছোট প্রশ্ন করেছি আপনাদের পরীক্ষা আমি এমসি কিউ নেই তো এমসি এ আমি প্রশ্ন দিয়েছি যে কর্তৃ কর্ম কোন বিভক্তি থাকে সবাই প্রথমা করেছে এরকম অনেকেরই উত্তর আছে ঠিক আছে কারণ তার একটাই কারণ হচ্ছে অভ্যাসটা ঠিকঠাক করেননি ওনারা মানে পড়ানো হয়ে গেছে পরীক্ষার আগে একটু পরে হয়ে যাবে এরকম যদি ভাবেন তাহলে কিন্তু পরে অসুবিধা হবে তাই যা পড়ানো হচ্ছে মানছি আমরা সকলেই অন্যান্য কারের সঙ্গে যুক্ত নানানভাবে কিন্তু যতটা সময় বার করা যায় একটু হলেও সপ্তাহে একবার করে চোখ বুলাবেন প্রতি সপ্তাহে সব না দেখতে পেলেও এক একটা ক্লাসের এক একটা পিডিএফ আপনারা খুলে খুলে দেখতে পারেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাহলে করতে কর্মবাচ্য আমি এখানেই শেষ করলাম কারক বিভবী আপনারা যথেষ্ট ভালোভাবে বুঝেছেন এবং শব্দরূপ রূপ নিয়ে যা যতটুকু বলার মানে যতটা গভীরে গিয়ে বলার আমি আপনাদের সমস্তটুকুই বুঝিয়েছি সাধারণত এই লকার লকারের অর্থ ঠিক আছে গণ ইত্যাদি মানে কেউ বলে না ঠিক আছে কিন্তু আমি তাও আপনাদের বলেছি তার কারণ হচ্ছে মেন কারণ হচ্ছে আপনারা অনেকেই হয়তো এরপর যে লেভেলটা আছে সেখানে ভর্তি হবেন কিন্তু সেখানে একটা মানে আপনাদের এখন থাকতেই বলে দিচ্ছি কিন্তু সেখানে একটা মানে কঠিন জিনিস হয়ে দাঁড়ায় কি সেখানে আর সংস্কৃত ভাষাগত দিক পড়ানো হয় না ডাইরেক্ট ওখানে পানিনীয় ব্যাকরণের একটা গ্রন্থ আছে লঘু সিদ্ধান্ত কৌমুদি বলে সেই গ্রন্থটা ধরে ধরে পড়ানো হয় এখন সেখানে ওই ধাতুর গণ তারপর হচ্ছে লকারের কি কি অর্থ ইত্যাদি জিনিসগুলো যদি আপনাদের ঠিকঠাক না জানা থাকে তাহলে ওই জায়গায় গিয়ে আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন না তো ওই লেভেলে যেই দাদা পড়ায় বাসুদেবদা বলে একজন দাদা আছে ওই দাদাই আমাকে বলছিল যে অনেকেই আছে যারা গনফন জানে না কিন্তু ওখানে ভর্তি হয় ঠিক আছে তাদের সমস্যা হয় সেই জন্য আমি এর আগের ব্যাচ থেকে এই গন আর লকারের ব্যাপারটাও আমি পড়াই ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝেছেন লকারের অর্থ এবং দশটা গন খুব কঠিন কিছু একটা না বরঞ্চ ইন্টারেস্টিং জিনিস আপনারা এত সূক্ষ্মভাবে কোনো দিন হয়তো চিন্তা করেননি কিংবা হয়তো করে থাকলেও সেগুলো আমরা ব্যবহারে যেহেতু রাখি না কিন্তু আমরা নতুন জিনিস একটা শিখলাম একটু চর্চায় রাখার চেষ্টা করতে হবে তার জন্য আমি আপনাদের তাহলে গ্রুপে বাকি বাক্যগুলো দিয়ে দেবো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন যদি অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞাসা করবেন আমরা সব সময় আছি সাহায্য করার জন্য ঠিক আছে স্যার আপনার যদি পরের দিকে সময় হয় তাহলে ওই গণের গনের গণকে যে বিভিন্ন ধাতুতে ভাগ করা হয়েছে তার একটা জেনারেল একটা রূপরেখা যে মানে এই এটাকে এই গন তার রূপরেখাটা এরকম হবে এই নিয়ে যদি পরে আরেকটু কথা বলতে পারেন তাহলে খুব ভালো হয় আর কি এটা আপনারা বলেছেন আমারও মানে মাথায় আছে যে ধাতু পরে যদি আপনার সময় হয় তাহলে করবে মানে যদি করেন অবশ্যই আমি এটা এটা অবশ্যই দেব কারণ মানে শুধু দিলে হবে না স্যার একটুখানি আমাদের মানে ক্লারিফাই করিয়ে দিলে ভালো হয় যেমন মানে যে করাচ্ছে দাপ সেভাবে হুম মানে আপনি দিলেন তারপরে আমাদের সঙ্গে একটু আলোচনা করে দিলেন যেটা হলে ভালো হয় আর অবশ্যই দেব কারণ ওটাই নতুন সেই জন্য আমাদের কাছে একটুখানি যদি পরে ক্লাস পান একটু ঠিক আছে আর ধাতু রূপের মধ্যেও আত্মনৈপথ পরস্পরপথ নিয়েও একটু আপনাদের বলতে হবে তো ওই জিনিসগুলো আমি একটা দিন ক্লাসে রাখবো সেই দিন বলবো আমি আপনাদের বলেছি যে আমি দেব আপনাদের থেকেও আমি কিছু ধাতু বলেছিলাম যে আপনারা সাজেস্ট করবেন যে এই ধাতু রূপগুলো দিলে ভালো হয় কারণ সব সব সময় তো আমাদের সব ধাতু আমি হয়তো যেগুলো ব্যবহার করি আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে তাছাড়াও এত এমন কিছু ধাতু থাকে যেগুলো আমরা নিত্য ব্যবহার করে থাকি ঠিক আছে কিংবা ধাতুগুলো যদি আপনারা না জেনেও থাকেন যদি ক্রিয়াগুলো বলেন যেমন ভাত খাওয়া চোখে দেখা ইত্যাদি আপনারা যদি সেগুলো উল্লেখ করেন তাহলে আমি বেছে বেছে কিছু বিশেষ ধাতু রূপ ওই অনুযায়ী ভাগ করে করে এবং কিভাবে রূপ ধাতু রূপগুলোর গুলোর বিন্যাস হচ্ছে সেগুলো একটু ভেঙে দেখিয়ে আপনাদের সেই দিন ক্লাসে সব বুঝিয়ে দেবো ঠিক আছে তো আপনারাও সময় করে কিছু ধাতু যদি আপনাদের সাজেস্ট থাকে তাহলে অবশ্যই গ্রুপে সাজেশন হিসেবে দিতে পারেন সেই ধাতুগুলো আমি আলোচনার মধ্যে রাখব ঠিক আছে আমাদের কাছে তো স্যার কমন ধাতুগুলোই আছে যেগুলো হয়তো আপনি দিয়েই দেবেন তারপরে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা দিতে পারতাম মানে আপনি আমি এমনি যেগুলো কমন আছে আমরা লিস্ট করে দিতে পারি অসুবিধা কিছু কিন্তু সেগুলো আপনার কাছে কমনই আছে সেগুলো সেগুলো তো তাও আপনারা দেবেন ঠিক আছে আমি দেখবো যে আপনারা কতগুলো ধাতু জানেন না জানেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এবার হচ্ছে এটা আমি শুরু করেছিলাম আগের দিন আপনাদের অল্প একটু ভূমিকা বলেছিলাম যে একটা বাক্যে যখন দুটি ক্রিয়াপদ থাকবে দুটি ক্রিয়াপদের মধ্যে যেটা পূর্ব ক্রিয়াপদ সেই পূর্ব ক্রিয়াপদের যে ধাতু তার থেকে কি হবে তোবা প্রত্যয় হবে এটা আমি বলেছিলাম কর্তা সেম কর্তা হবে কর্তা সেম থাকতে হবে এবং যে ধাতু থেকে তোয়া প্রত্যয় হবে সেই ধাতুটার অর্থ কি হবে অতীতকাল অর্থ হবে ঠিক আছে এটা বলেছিলাম কি করে অতীতকাল অর্থ হচ্ছে সেখানে আপনারা একটু প্রশ্ন করেছিলেন যে স্যার আমাদের তো বলা হয়েছিল যে কিছু একটা বলেছিলেন আপনারা আমি বলেছিলাম অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া হিসেবে বলেছি ঠিক আছে কিন্তু আলটিমেট দেখতে গেলে যেহেতু ওই ক্রিয়াটা পর আর একটা ক্রিয়া হচ্ছে আর ওই ক্রিয়াটা যেহেতু আগে হচ্ছে তাই ওটা যেহেতু প্রাক্তন ক্রিয়া তাই ওটাকে আমরা অতীত হিসেবেই ধরতে পারি ঠিক আছে এটা হচ্ছে একদম হিসেবে আমাদের কাছে এসেছিল এই জিনিস তাহলে আমরা দেখেছিলাম এছাড়াও দেখেছিলাম যে তো প্রত্যয়কে ভাঙলে আমরা কি কি পাচ্ছিলাম কয়ে হসন্ত তয়ে হসন্ত বয় হসন্ত আ এই চারটে অক্ষর পাচ্ছিলাম তার মধ্যে প্রথম যে কয়ে হসন্তটা সেটা লোপ হয়ে গিয়ে শুধুমাত্র তয় হসন্ত হসন্ত আ এই মিলিয়ে যে হয় সেটা প্রত্যয়ের অবশিষ্ট থাকে এবং আর একটা জিনিস আমাদের উঠে আলোচনার মধ্যে সেটা হচ্ছে প্রত্যয় মানে কয়ে তয়ে কয়ে তয়ে প্রত্যয় কয়ে তয়ে বলে একটা প্রত্যয় আছে আর এটা হচ্ছে কয়ে তয়ে বয়ে আকার আর একটা হচ্ছে দুটো আলাদা প্রত্যয় সেটাও আমরা আলোচনা করেছিলাম ঠিক আছে সবার মনে পড়ছে এই জিনিসগুলো হ্যাঁ স্যার আকাশ বাবু মনে পড়েছে তো সব হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে এবার আমরা ডিটেলসে দেখি এগুলো আমি বলেইছিলাম তাও আর একবার বলছি যে বাপুর অর্থ হচ্ছে অতীতকাল তারপর প্রত্যয়কে ভাঙলে প্রত্যয়কে ভাঙলে আমরা পাচ্ছিলাম ক ত আ এই অক্ষরগুলোর মধ্যে প্রথম যে ক সেটা লোপ হয়ে গিয়ে শুধুমাত্র ত আ তবা এটা অবশিষ্ট থাকে ঠিক আছে আর কি দেখেছিলাম যে প্রত্যয় ধাতুর পরেই হয় এটা বলেছিলাম যে সুপ্রত্যয় যেমন শব্দ থেকে হয় তিন প্রত্যয় যেমন ধাতু থেকে হয় এই ক্ষমা প্রত্যয়টা একটা কৃত প্রত্যয় এই ক্ষমা প্রত্যয় ধাতু থেকেই হয় ঠিক আছে এগুলো আমরা আগেই দেখেছিলাম তারপর বলেছিলাম কি যে একটা বাক্যে যখন দুটি ক্রিয়াপদ থাকবে সেই দুটি ক্রিয়াপদের মধ্যে যেটা প্রথম ক্রিয়াপদ সেই ধাতু থেকে ক্ষমা প্রত্যয় হবে যেমন অন্নম খাদিত পা বিদ্যালয়ম গাছাতি এই বাক্যে দুটো ক্রিয়াপদ আছে একটা হচ্ছে খাদাতি আর একটা হচ্ছে গাছাতি এখন পূর্ববর্তী ক্রিয়া বা প্রথম ক্রিয়া হচ্ছে খাদতি সেখানে ধাতু হচ্ছে খাদ ধাতু খাদ ধাতু থেকে ত্বা প্রত্যয় করলে রূপ হয় খাদিতবা ঠিক আছে আর এটা হচ্ছে দ্বিতীয় গচ্ছতি হচ্ছে দ্বিতীয় ক্রিয়া তাই গচ্ছতি যেমন আছে তেমনই থেকে যাচ্ছে দিয়ে বাক্যটার অনুবাদ কি হচ্ছে அன்னাম খাদিত्वा विद्यालयं गच्छति ঠিক আছে আর একটা যেটা আশিস বললেন যেটা আমরা আগের দিন দেখে নিয়েছি যে বাক্যে দুটো ক্রিয়াপদ থাকবে এবং দুটি ক্রিয়াপদের কর্তা একটাই হবে এমন নয় যে রাম খাচ্ছে শ্যাম যাচ্ছে সেরকম হলে হবে না রাম খাচ্ছে খেয়ে যাচ্ছে এরকম যখন দুটি ক্রিয়ার একটাই কর্তা থাকবে তখনই শুধুমাত্র ধাতুর পর বা প্রত্যয় হবে না হলে হবে না ঠিক আছে বুঝতে পেরেছেন এই দুটো স্লাইড সবার কাছে স্পষ্ট স্যার আচ্ছা এরপর আরেকটু ভেঙে বলা হচ্ছে যেমন বালকটি ভাত খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে এখানে ভাত খাওয়া ও যাওয়া দুটি ক্রিয়া আছে বালকটি ভাত খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমরা কটা ক্রিয়াপদ দেখতে পাচ্ছি দুটো দুটো একটা হচ্ছে আর একটা হচ্ছে যাচ্ছে ঠিক আছে এখানে ভাত খাওয়া ও যাওয়া দুটি ক্রিয়া আছে দুটি ক্রিয়ার একটি কর্তা সেটি হলো বালক ঠিক আছে তাহলে বালকটি বালকটি খাচ্ছে খাচ্ছে যাচ্ছে এমন নয় অন্য কেউ যাচ্ছে তা কিন্তু নয় ঠিক আছে এখানে বালকটি ভাত খাচ্ছে এবং বালকটি বিদ্যালয়ে যাচ্ছে তাই খাওয়া ও যাওয়া ক্রিয়ার মধ্যে পূর্বে নিষ্পন্ন খাওয়া ক্রিয়ার যে খাদ ধাতু সেই ধাতু থেকে এখানে ধাতুটা আমি লিখতে বলে গেছি ধাতু থেকে প্রত্যয় হয়ে পাচ্ছাতি এই রূপটি হয়ে এই বাক্যটি নিষ্পন্ন হচ্ছে ঠিক আছে তাহলে দেখুন আমরা যেই যেই জিনিসগুলো পড়লাম যে একটা বাক্য বাক্যের মধ্যে দুটি ক্রিয়াপদ দুটি ক্রিয়ার একটাই কর্তা যদি হয় তাহলে প্রথম যে ক্রিয়াপদ এখানে প্রথম ক্রিয়াপদ হচ্ছে খাদাতি তার ধাতু হচ্ছে খাদ ধাতু সেই খাদ ধাতু থেকে ত্বা প্রত্যয় হয়ে খাদিপ্পা হচ্ছে তাই বালকাহা অন্নম খাদিপা বিদ্যালয় গচ্ছতি এখানে যেহেতু গম ধাতুর প্রয়োগ আছে তাই কিন্তু বিদ্যালয়ে দ্বিতীয়া হয়েছে এটা সবসময় মনে রাখবেন গম ধাতুর প্রয়োগে যেখানে যাওয়া হয় সেখানে দ্বিতীয়া আর দা ধাতুর প্রয়োগে যাকে দেওয়া হয় তার থেকে চতুর্থী বিভক্তি হয় ঠিক আছে তাই যেহেতু এখানে গম ধাতুর প্রয়োগে বিদ্যালয়ে যাওয়া হচ্ছে তাই এখানে দ্বিতীয় আছে বিদ্যালয় গচ্ছতি কাহ গালক বিদ্যালয়ম গছতি বালক কিম কৃত বিদ্যালয়ম গচ্ছতি অন্নম খাদি বিদ্যালয়ম গচ্ছি বালক ভাগে বিদ্যালয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখুন প্রথম ক্রিয়া হচ্ছে খাদনম আর দ্বিতীয় ক্রিয়া হচ্ছে গমনম পূর্ববর্তী ক্রিয়া হচ্ছে খাদনম এই খাদ এই খাদানের যে খাদ ধাতু সেই খাদ ধাতু থেকে ক্ষয় প্রত্যয় হয়ে খাদিত্বা এই রূপটা নিষ্পন্ন হচ্ছে ঠিক আছে স্পষ্ট সকলের কাছে স্যার এরপর এবার একটু বিশেষ কি বিশেষ তখন কি বলা হচ্ছে যে ক্ষয় প্রত্যয় শুধুমাত্র যখন একটি বাক্যে দুইটি ক্রিয়া থাকে এবং ক্রিয়া দুটির একটি কর্তা থাকে তখনই হয় এমনটি নয় ঠিক আছে তাহলে পরিধিটা আর একটু বাড়ানো হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম বাক্যের একটি কর্তা দুটি ক্রিয়া তাহলেই প্রথম যে ক্রিয়া সেই ক্রিয়া থেকে ক্ষোভ হয়ে যাবে এখন কি বলা হচ্ছে যে বাক্যে শুধুমাত্র যে দুটো ক্রিয়াপদ থাকলেই আর দুটো ক্রিয়াপদের থাকলেই প্রত্যয় হয় তা কিন্তু নয় তাহলে আর কি তখন কি বলা হচ্ছে যখন একটি বাক্যে দুই বা ততোধিক ক্রিয়া থাকে এবং সমস্ত ক্রিয়ার একটি কর্তা থাকে তখনও যেই সমস্ত ক্রিয়াগুলি পূর্বে নিষ্পন্ন হয় সেই সব ক্রিয়া থেকে কোয়া প্রত্যয় হয় ঠিক আছে এখন যেমন ধরুন একটা বাক্য আছে বালকটি সকালে ঘুম থেকে উঠে ভাত খেয়ে স্নান করে বিদ্যালয়ে যাচ্ছে এই বাক্যে কটা ক্রিয়াপদ আছে বলুন ভালো করে দেখে বলুন ক্রিয়াপদ আছে কি কি একটা হচ্ছে ঘুম থেকে ওঠা তারপর যাওয়া চারটে ক্রিয়া এখন দেখুন চারটে ক্রিয়ার একটাই কর্তা সেটা হচ্ছে বালক বালকই ঘুম থেকে উঠছে বালকই ভাত খাচ্ছে বালকই স্নান করছে আর বালকই বিদ্যালয়ে যাচ্ছে এখন তাহলে আমরা এখনো পর্যন্ত যেই নিয়মটা দেখেছি যে দুটো ক্রিয়া থাকলে দুটো ক্রিয়ার যেটা পূর্ববর্তী ক্রিয়া তার থেকে কি হবে তোয়া হবে কিন্তু এখানে তো চারটে ক্রিয়া আছে তাহলে তোয়া প্রত্যয় ক্ষেত্রে হবে ঠিক আছে কারণ কি বিদ্যালয় যাচ্ছে এটা অন্তিম ক্রিয়া এই ক্রিয়ার সাপেক্ষে স্নান করা ক্রিয়া হচ্ছে পূর্ববর্তী আবার স্নান করার আগে ভাত যেহেতু খেয়েছে তাহলে স্নান করা ক্রিয়ার অপেক্ষা ভাত খাওয়া ক্রিয়া আবার পূর্ববর্তী আর ভাত খাওয়ার আগে যেহেতু ঘুম থেকে উঠেছে তাহলে ঘুম থেকে ওঠা আবার ভাত খাওয়া থেকে ভাত খাওয়া ক্রিয়ার পূর্ববর্তী ঠিক আছে তাহলে দেখুন অন্তিম যে ক্রিয়া যাওয়া ক্রিয়া সে তার অপেক্ষায় কিন্তু যতগুলো পূর্ববর্তী ক্রিয়া আছে সবগুলোই হচ্ছে পূর্ববর্তী বা প্রাক্তন ক্রিয়া ঠিক আছে তাহলে এখন কি বলা হচ্ছে যে শুধুমাত্র দুটো ক্রিয়া থাকলেই নয় দুই বা ততধিক এখানে দুটোর বেশি তিনটে ক্রিয়া আছে চারটে ক্রিয়া আছে ঠিক আছে তাহলে অন্তিম যে ক্রিয়া সেই ক্রিয়ার পূর্ববর্তী যতগুলো ক্রিয়া আছে অর্থাৎ ওঠা খাওয়া স্নান করা সবকটা ক্রিয়া থেকেই কি হয়ে যাবে তোয়া প্রত্যয় হবে ঠিক আছে সেটাই এখানে লেখা আছে দেখুন কি লেখা আছে বলা হচ্ছে যে তোয়া প্রত্যয় শুধুমাত্র যখন একটি দুইটি কর্তা থাকে তখনই হয় এমনটি নয় যখন একটি বাক্যে দুই বা ততোধিক ক্রিয়া থাকে এবং সমস্ত ক্রিয়ার একটি কর্তা থাকে তখনও যেই সমস্ত ক্রিয়াগুলি পূর্বে নিষ্পন্ন সেই সব ক্রিয়া থেকে বা প্রত্যয় হয় যেমন এখানে অন্তিম ক্রিয়া হচ্ছে যাচ্ছে তার পূর্ববর্তী ক্রিয়া স্নান করা তার যাচ্ছে এটার পূর্ববর্তী ক্রিয়া ভাত খাওয়া যাচ্ছে এটার পূর্ববর্তী ক্রিয়া ঘুম থেকে ওঠা ঠিক আছে তাই এই ওঠা খাওয়া আর স্নান করা এগুলো থেকেও কি হয়ে যাবে বা হয়ে যাবে এই বাক্যে ঘুম থেকে ওঠা ভাত খাওয়া স্নান করা বিদ্যালয়ে যাওয়া এই চারটি ক্রিয়া আছে এই ক্রিয়াগুলির মধ্যে অন্তিম ক্রিয়া হলো যাওয়া ক্রিয়া এবং ঘুম থেকে ওঠা ভাত খাওয়া স্নান করা এই তিনটি ক্রিয়া হলো যাওয়া ক্রিয়ার পূর্ববর্তী ক্রিয়া ঠিক আছে এখানে স্থিত প্রতিটি ক্রিয়ার একটি কর্তা সেটি হলো বালক এখানে বালকটি ঘুম থেকে উঠছে বালকটি ভাত খাচ্ছে বালকটি স্নান করছে বালকটি বিদ্যালয়ে যাচ্ছে বিদ্যালয়ে যাওয়ার পূর্ববর্তী ক্রিয়া হচ্ছে স্নান করা স্নান করার পূর্ববর্তী ক্রিয়া হচ্ছে ভাত খাওয়া ভাত খাওয়ার পূর্ববর্তী ক্রিয়া হচ্ছে ঘুম থেকে ওঠা সেই জন্য অন্য সব ক্রিয়াগুলির বিদ্যালয়ে যাওয়ার ক্রিয়ার পূর্ববর্তী ক্রিয়া হওয়ার জন্য তোয়া প্রত্যয় হচ্ছে ঠিক আছে তাহলে যাওয়া ক্রিয়ার পূর্ববর্তী হওয়ার জন্য যতগুলো ক্রিয়াপদ আছে সবগুলো থেকেই কি হচ্ছে তোয়া প্রত্যয় হচ্ছে ঠিক আছে এখানে দেখুন তাহলে চার নম্বর ক্রিয়া হচ্ছে গমনাম তার আগে হচ্ছে স্নানম তার আগে হচ্ছে খাদনম তার আগে হচ্ছে উত্থানম ঠিক আছে তাহলে যেহেতু এগুলো সব পূর্ববর্তী গমনের পূর্ববর্তী স্নান গমনের পূর্ববর্তী খাওয়া গমনের পূর্ববর্তী ওঠা তাই এগুলো থেকে সব তোয়া প্রত্যয় হয়ে যাবে এখন স্নাত পা ওঠার জন্য জাগরিত খাওয়ার জন্য খা দিত স্নান করার জন্য হচ্ছে স্নাত এগুলো হচ্ছে তোয়া প্রত্যয়ন্ত শব্দ স্না ধাতু থেকে খোয়া প্রত্যয় করলে থেকে পাওয়া প্রত্যয় করলে খাদিতা আর জাগরি বলে একটা ধাতু আছে যার অর্থ হচ্ছে ওঠা সেই জাগ্রী ধাতু থেকে খোয়া প্রত্যয় করলে জাগরিত দিয়ে বাক্যটা কি হচ্ছে তাহলে বালকাহা জাগরিতা খাদিতা স্নাত বিদ্যালয় গাছি দেখুন তাহলে সংস্কৃতের মাধুর্য দেখুন আমরা যদি বাংলায় বাক্যটাকে বলি কত বড় বাক্য লিখতে হচ্ছে আমাদের যে বালকটি সকালে ঘুম থেকে উঠে ভাত খেয়ে স্নান করে বিদ্যালয়ে যাচ্ছে সংস্কৃতে শুধুমাত্র সিনসেস ঠিক আছে এত সহজে এত বড় বাক্য লেখা যায় এগুলোকেও যদি আরো সহজ করে মানে ছোট করে লিখতে চান সেগুলো লেখা যাবে কিন্তু তার জন্য আরো সমাস সন্ধি ইত্যাদি সমস্ত কিছু পড়তে হবে ঠিক আছে তাহলে কি হবে একটা বাক্য একটা লাইনের মধ্যেই হয়ে যাবে সব ঠিক আছে তাহলে বুঝতে পেরেছেন এটা আচ্ছা হুম কারো কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা কিছু থাকলে বলুন স্যার এটা ওই উত্থান উত্থানম যেটা এটা উদ্ধৃত হতে পারতো কি না উত্থিতা হবে না এর ক্ষেত্রে একটা নিয়ম আছে হবে উত্থায় হচ্ছে উপসর্গ আর উপসর্গ যখনই ধাতুর আগে যোগ হয়ে যাবে তখন এই তো এর একটা লব বলে আছে ঠিক সেটা আপনাদের পরে পড়ানো হবে ঠিক আছে তাহলে জাগর জাগরিতা যেটা আনলেন সেটা সেটা তো এখানে ছিল না এখানে উত্থানমটা ছিল তাহলে উত্থানমের জায়গায় ওই উত্থ দিয়ে করলেও হতো

আমি যেমন বলি কি এখন যে আমি না দেখে ঠিক আছে এই না দেখেটাকে বলবার জন্য সংস্কৃতে বলে একটা শব্দ প্রয়োগ করা এখানে দেখুন অটা হচ্ছে উপসর্গ ঠিক আছে কিন্তু যেহেতু অটা হচ্ছে নয়ার্থক উপসর্গ সেই জন্য এখানে অ উপসর্গ থাকার সত্ত্বেও কিন্তু এখানে লিয়ক প্রত্যয় হচ্ছে না অপ্রত্যয় থাকছে অদৃষ্টা ঠিক আছে তার কারণই কি লিয়ক প্রত্যয়ের ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে যে যখন নয়ার্থক কোন উপসর্গ থাকবে তখন তো এর জায়গায় লি হবে না বাদ বাকি সব জায়গায় কি হবে তো এর জায়গায় হবে যখন ধাতুর আগে উপসর্গ থাকবে ঠিক আছে আচ্ছা যেটুকু বলা হলো সকলে বুঝেছেন কারো কিছু প্রশ্ন না থাকলে তাহলে আমরা নেক্সট স্লাইড যাই এবার কিছু তো প্রত্যয়ন্ত রূপের সংগ্রহ আমি এখানে করেছি যেগুলো আমরা সাধারণত সবসময় ব্যবহার করে থাকি যেমন হচ্ছে ঋদ হাত রড়াত হচ্ছে করা তার থেকে সোভা প্রত্যয় করলে কৃপ মানে করে ঠিক আছে আমরা এটাকে সাধু ভাষায় বলতে গেলে করিয়া খাইয়া লইয়া দেখিয়া আমরা যে বলি অথবা চলিত ভাষায় বলতে গেলে খেয়ে গিয়ে করে ঠিক আছে দেখে ইত্যাদি যে বলি সেগুলোর জন্য সোভা প্রত্যয় কিংবা লিয়া প্রত্যয়টার ব্যবহার করা হয় ঠিক আছে তাই ক্রি থেকে ক্তুয়া করলে কৃতপা তার অর্থ হচ্ছে করে বা করিয়া হৃ থেকে ক্তুয়া করে হৃতপা এটার অর্থ হচ্ছে হরণ করে বা হরণ করিয়া দৃষ্ট থেকে ক্তুয়া করে দৃষ্টবা মানে দেখে বা দেখিয়া খাদ থেকে ক্তুয়া করলে খাদিতপা মানে খেয়ে পট থেকে ক্তুয়া করলে পঠিত্পা মানে হচ্ছে পড়ে লব থেকে ক্তুয়া করলে লব্ধোয়া মানে লাভ করে থেকে কুয়া করলে উক্তবা মানে বলে শ্রু থেকে করলে শ্রুত মানে শুনে জ্ঞা থেকে করলে গা মানে হচ্ছে জেনে জ্ঞা ধাতুর হচ্ছে জানা গা মানে হচ্ছে জেনে স্মৃতি থেকে ক্ষুয়া করলে স্মৃতা মানে হচ্ছে মনে করে স্মৃতি ধাতুর অর্থ হচ্ছে মনে করা স্মরাতি ঠিক আছে মনে করে ধৃত থেকে ক্ষ্তুয়া করলে ধৃতবা ঠিক আছে যেমন ধরুন স্মৃত পা এটা কি হবে যে আমি ভগবত শব্দের রূপ ভুলে গিয়েছিলাম স্মরণ করে বললাম ঠিক আছে মায়া ভগবত শব্দ আমি স্মরণ করে বলছি আমি আগে মনে করে নিই মনে করে বলছি ঠিক আছে তাহলে এখানে দেখুন দুটো ক্রিয়াপদ আছে ঠিক আছে একটা হচ্ছে বলা আর একটা হচ্ছে স্মরণ করা পূর্ববর্তী ক্রিয়া হচ্ছে স্মৃ তার থেকে কুয়া করে স্মৃতপা ঠিক আছে তারপর হচ্ছে ধৃ ধৃ অর্থাৎ ধারণ করা ধৃত মানে ধারণ করে গম থেকে খুতবা করলে দতপ মানে গিয়ে দা থেকে তোয়া করলে দতপ মানে দিয়ে লিখ থেকে তোয়া করলে পা মানে লিখে পা থেকে তোবা করলে পিতপা মানে পান করে জি থেকে তোবা করলে জিতপা মানে জয়লাভ করে স্থা থেকে তোবা করলে স্থিত মানে থেকে ভুত বা ভুক্তবা ঠিক আছে আহম বেলুরা মাঠে স্থিতা গীতা পাঠম জ্ঞাতবান বা গীতা পাঠম আমি বেলুরা মাঠে থেকে গীতা পাঠ করেছি ঠিক আছে এখন তাহলে এখানে দুটো ক্রিয়া একটা হচ্ছে করা পাঠ করা আর একটা হচ্ছে থাকা আর থাকা ক্রিয়া যেহেতু প্রথম বা পূর্ববর্তী ক্রিয়া তাই তার থেকে তোয়া করলে স্থিতপা ভূত তোয়া ভুক্তা মানে খেয়ে রক্ষ ক্রীতত্বা মানে রক্ষা করে ক্রীতত্বা মানে হচ্ছে ক্রীতত্বা মানে খেলা করে ঠিক আছে বুঝতে পেরেছেন সকলে বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছি স্যার কিন্তু একটা ছোট একটু ক্লারিফিকেশন মানে আপনি পড়ানোর সুযোগ হবে কিনা জানি না দা ক্ষেত্রে দত্তীয় হলো আর পা ধাতুর ক্ষেত্রে পিত্তুয়া হলো এগুলো হচ্ছে জায়গাটা হ্যাঁ হ্যাঁ বিশেষ আগম হয় পাণিনি সূত্রের দ্বারা মানে পায়ের জায়গায় পি দায়ের জায়গায় দ এগুলো দত এরকম অংশ চলে আসে ঠিক আছে ওগুলোর জন্য সূত্র আছে বড় বড় সূত্রর দ্বারা এগুলো হয় কিন্তু আমাদের দেখে তো আমরা ওটা জানি না বলেই আমাদের তো দেখে মনে হচ্ছে দায়ের জায়গায় যেমন দত্তা হলো পায়ের জায়গা পিত্তুয়া এইটা মানে কেন হলো এটা তো আমরা বুঝতে পারছি না যে এগুলো অবশ্যই অভ্যাসের দ্বারা মনে রাখতে হবে ঠিক আছে এবার আপনাদের এত কিছু পড়ানো হলো কিন্তু আপনারা কেউ আমাকে কোশ্চেনটাও করলেন না কিংবা আমিও বলিনি যে একটা জিনিস আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম যে ক্রিয়াপদের ক্ষেত্রে হয় কোন পুরুষ বচনের নিয়ম ছিল ঠিক আছে সুবন্তের ক্ষেত্রে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নপুংসক লিঙ্গ তার মধ্যে আবার কারক বিভক্তির ব্যাপার ছিল ঠিক আছে এখন বিশেষণ ভাব হলে যেই 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 বিভক্তি বচন কারক ওখানেও বিশেষণেরও সেই বিভক্তি সেই বচন হচ্ছিল ঠিক আছে কর্তা যেই পুরুষ যেই বচন ক্রিয়াপদেরও সেই পুরুষ সেই বচন হচ্ছিল এখন এই যে প্রত্যয়ন্ত শব্দটাও তো আমরা বাক্যে ব্যবহার করছি

তিনটি লিঙ্গে সমান রূপ হয় অব্যয়ের লক্ষণ কি বলা হয়েছে বা সংজ্ঞা সদৃশন ত্রিশু লিঙ্গেশু সর্বাসু চা বিভক্তিশু বচনেশু চা সর্বেশু ইয়ান্নাব্যেতি তদব্যয়ম অর্থাৎ তিনটি লিঙ্গে সব বিভক্তিতে এবং সব বচনে যার সমান রূপ হয় তা অব্যয় বলা হয় ঠিক আছে এই ত্বাপ্রত্যয়ন্ত শব্দেরও সব বিভক্তি সব বচন আর সব লিঙ্গে একই রকম রূপ হয় তাই হচ্ছে এগুলোর কোনো এগুলো চেঞ্জ হয় না ঠিক আছে এবার কিছু বাক্য তাহলে অভ্যাস করতে হবে দেখুন এখানে কিছু বাক্য আছে এগুলো ঝটকট করে করে ফেলুন সকলে গিয়ে বলুন কি হবে কোনটা হয়ে গেছে বলুন কি করেছেন মাথা খেয়ে পড়ছে মাথা বাহা

আচ্ছা তারপর মাধব ভাত খেয়ে স্নান করে পড়ছে মাধবাহ অন্নম খাদিত্বা স্নাত্বা পঠতি মাধব ভাত খেয়ে স্নান করে পড়ে বিদ্যালয়ে যাচ্ছে মাধব অন্নম খাদিত্বা স্নাত্বা পঠিত্বা বিদ্যালয়ম গচ্ছতি বিদ্যালয়ম আচ্ছা আকাশ বাবু আপনি করেছেন ওনার কিছু যান্ত্রিক সমস্যা আছে आशीष বাবু আপনি হ্যাঁ সব হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুয়া পুত্রয় কঠিন মনে হচ্ছে এখন আর না তুয়া পুত্রয় সব থেকে চলছে কারণ এর কোনো পরিবর্তন করতে হয় না একদম ঠিক আছে আমি এখানে যেগুলো হবে সেগুলো করেও দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা তারপর আরেকটা আছে এটা করুন சரி சரி একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলুন ওই গ্রহণ করা তো গ্রিনnati যদি করি তাহলে ওর তুয়াপত্তয়ে কি গ্রিন্নিতুয়া হবে না গৃহীত বা গেরি সা হ্যাঁ গৃহীতুয়া আচ্ছা ঠিক আছে হয়ে গেছে

অধিকরণ ও মঠম আচ্ছা মঠম ওটা ঠিক আছে গচ্ছাদী গম ধাতুর হ্যাঁ ঠিক আছে মঠম নেক্সট ভক্ত স্নান করে মঠে যাচ্ছে ভক্তঃ স্নাতোয়া মঠম গচ্ছতি ভক্ত স্নান করে মঠে গিয়ে দেবতাকে নমস্কার করছে ভক্তহ। স্নাতম গত্ত দেবতাম নমতি ভক্ত স্নান করে মঠে গিয়ে দেবতাকে নমস্কার করে প্রসাদ গ্রহণ করছে ভক্ত স্নাতা মঠম গত্ত্ব দেবতাম নস্তুয়া প্রসাদম

এটা ব্যবহার করে এখন থাকে আচ্ছা বাবু বুঝিয়েছেন আপনি এখানে তিনটা বাক্য রয়েছে এই বাক্যগুলো আপনারা নিজেরা করেন ঠিক আছে আহ লিখে নিতে পারেন বাক্যগুলো অথবা আমি এটা গ্রুপে যখন দেবো আপনারা দেখে একবার আহ অবশ্যই করবেন ঠিক আছে এই চিনটে বাক্য আমি এগুলো গ্রুপে দিয়ে দেবো আপনাদের লিখতে হবে না ঠিক আছে এটা করে আপনাকে পাঠিয়ে দেবো হ্যাঁ 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 আচ্ছা তাহলে তোআপ্রস্থায় সব হলে বুঝেছেন তো নিয়ে আমি আর বিশেষ কিছু আলোচনা করছি না এরপর আর একটা খুব প্রসিদ্ধ প্রত্যয় আছে যেটা আমরা খুবই ব্যবহার করে থাকি ঠিক আছে লিয় প্রত্যয়টা অবশ্যই আছে লিয় প্রত্যয়টা নিয়ে বিশেষ কিছু বলার নেই ওটা দু একটা শব্দ বললে হয়ে যাবে তাই ওটা আমরা আর একটু পরে দেখবো তার আগে আর একটা প্রত্যয় আছে তুমন প্রত্যয় ঠিক আছে এই প্রত্যয়টার নাম হয়তো আপনারা শুনেছেন কিংবা অনেকে হয়তো জানেন ঠিক আছে কিন্তু বিস্তারে পড়া এখন আমরা দেখব একটু তো বা প্রত্যয়ের যেমন কিছু নিয়ম ইত্যাদি ছিল তুমন প্রত্যয়ের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে তো সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে যে তোয়া প্রত্যয়ের অর্থ আমরা কি দেখেছিলাম তার তুমন প্রত্যয়ের অর্থ কি বলা হচ্ছে নিমিত্ত বা কারণ ঠিক আছে নিমিত্ত বা কারণ হলো তুমন প্রত্যয়ের অর্থ তারপর কি বলা হচ্ছে যে তুমন প্রত্যয় ধাতুর পর হয় যেমন ওয়া প্রত্যয় ধাতুর পর হয় তুমন প্রত্যয় ধাতুর পর হয় এরপর আমরা দেখেছিলাম যে ওয়া প্রত্যয়কে হ্যাঁ বলুন বলছি স্যার তুমুন প্রত্যয় কি আমরা বলতে পারি যে চতুর্থী বিভক্তির অর্থে হয় যেমন সে খাবার জন্য যাচ্ছে সব ভোজনায়ও গচ্ছতি বা ওখানে যদি তুমুন প্রত্যয় করে সব ভক্তম গচ্ছতি অর্থ তো একই হয় নিমিত্ত এটার অর্থই হচ্ছে জন্য বা আপনি যেটা বললেন মানে নিমিত্ত শব্দের অর্থই হচ্ছে জন্য বা কোনো কিছুর কারণে ঠিক আছে সেই অর্থ নিমিত্ত বা কারণ মানে কোনো কিছুর জন্য কিংবা কোনো কিছুর কারণে ইত্যাদি বোঝালে তখন তুমন প্রত্যয় ঠিক আছে তুমন প্রত্যয় ধাতুর পর হয় যেমন বা প্রত্যয় ধাতুর পর হয় তুমন প্রত্যয় ধাতুর পর হয় তারপর আমরা ওখানে বা প্রত্যয় ভাঙলে কি কি পাবো সেটা দেখেছিলাম এনে তুমন প্রত্যয় ভাঙলে তয়ে রস হসন্ত উকার ময় হসন্ত উকার দন্ত নয় হসন্ত পাঁচটা বর্ণ পাচ্ছি এদের মধ্যে প্রথম যে আন্ডারলাইন করা এই তয়ে হসন্ত উ আর ময় হসন্ত এই অংশ অবশিষ্ট থাকে বাদবাকি উ আর দন্ত নয় হসন্তর কি হয় লোপ হয়ে যায় যে শুধুমাত্র তুম অবশিষ্ট থাকে আর অন্তিম উকার আর নকারে লোপ হয়ে যায় ঠিক আছে এরপর আমরা যেমন কখন কখন হয় হয় দেখেছিলাম তুমন সেটা দেখতে হবে তুমন প্রত্যয়ের ক্ষেত্রে একটু বিশেষ আছে সেটা কি বলা হচ্ছে যে কখনো কখনো একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া করা হয় যেমন খাওয়ার জন্য যাচ্ছে ধরুন একটা বাক্য আছে খাওয়ার জন্য যাচ্ছে ঠিক আছে এই যে বাক্যটা এটাতে দেখুন খাওয়ার জন্য যাচ্ছে 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 ঠিক আছে কেন খাওয়ার জন্য তাহলে খাওয়াটাও একটা ক্রিয়া যাওয়াটাও একটা ক্রিয়া কিন্তু যাওয়া ক্রিয়াটা আর একটা ক্রিয়ার জন্য করা হচ্ছে কারণ কি খাওয়ার জন্য যাওয়া ক্রিয়াটা করা হচ্ছে ঠিক আছে তাহলে প্রথমে কি বলা হলো কখনো কখনো एक कृट के लिए एक कृया करा है। यहां की है खाने के लिए जावा है। ठीक है? তারপরে কি বলা হচ্ছে? বাকিে ইদা একসয়াহ ক্রিয়ায়াহ ক্রিয়ে কৃতে অপরা ক্রিয়া কৃয়তে ক্রিয়াতে সদা তসিয়াহ ক্রিয়ায়াহ ত্রিসে অপরা ক্রিয়া কৃয়তে তসিয়াহ ক্রিয়ায়াহ তুমুন প্রত্যয়হ ভবতি। তাহলে কি বলা হচ্ছে যখন বাক্যে একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া করা হবে তখন যে ক্রিয়ার জন্য অপর ক্রিয়াটি করা হচ্ছে সেই ক্রিয়া থেকে হবে যেমন এখানে খাওয়ার জন্য তুমন যাচ্ছে ঠিক আছে তাহলে যাওয়া ক্রিয়াটা কিসের জন্য করা হচ্ছে খাওয়া ক্রিয়ার জন্য তাই যেহেতু খাওয়া ক্রিয়াটার জন্য যাওয়া ক্রিয়াটা করা হচ্ছে তাই খাওয়া ক্রিয়া থেকে কি হবে তুমন প্রত্যয় হবে যেমন খাদুমন প্রত্যয় ভবিষ্যতি যেমন খাওয়ার জন্য যাচ্ছে এই বাক্যটিতে খাওয়া ক্রিয়ার জন্য যাওয়া ক্রিয়াটি করা হচ্ছে তাই খাওয়া ক্রিয়া থেকে তুমন প্রত্যয় হবে ঠিক আছে তাহলে এইটুকু সফল একদম মাথায় ভালো করে বসিয়ে নিতে হবে যে ত্বা প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম একটাই কর্তা দুই বা ততধিক ক্রিয়া তুমুন প্রত্যয়ের ক্ষেত্রে কি দেখছি এখানেও দুটো ক্রিয়া আছে কিন্তু একটা ক্রিয়ার জন্য যখন আরেকটি ক্রিয়া করা হবে যেই ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া করা হচ্ছে খাওয়ার জন্য যাওয়া স্নান করার জন্য জল তোলা লেখার জন্য পেন আনা ঠিক আছে তাহলে এই যে লেখার জন্য স্নান করার জন্য খাওয়ার জন্য আর করে ক্রিয়া করা হচ্ছে তাই খাওয়া লেখা স্নান করা এগুলো থেকে কি হবে যেমন রাম দেখতে যাচ্ছে দেখা ও যাওয়া দুটি ক্রিয়া আছে এখানে দেখা ক্রিয়ার জন্য যাওয়া ক্রিয়াটি করা হচ্ছে যাচ্ছে কেন যাচ্ছে দেখতে যাচ্ছে তাহলে দেখার জন্য যাচ্ছে যেহেতু দেখা ক্রিয়ার জন্য যাওয়া ক্রিয়াটি করা হচ্ছে তাই দেখা ক্রিয়া বোঝানোর জন্য যে দৃষ্ধাতুর ব্যবহার করা হয় সেই দৃষ্ধাতু থেকে প্রমাণ প্রত্যয় করে দ্রষ্টুম এই রূপটি পাওয়া যাচ্ছে তাই রাম সীতাকে দেখতে যাচ্ছে এই বাক্যটিকে অনুবাদ করলে রাম আহা সীতাম দ্রষ্টুম গচ্ছতি এই বাক্যটি নিষ্পন্ন হচ্ছে ঠিক আছে তাহলে দুটো ক্রিয়া থাকতে হবে দুটি ক্রিয়া দুটি ক্রিয়ার মধ্যে যেই ক্রিয়াটির জন্য আরেকটি ক্রিয়া করা হচ্ছে সেই ক্রিয়া থেকে তোমন করতে হবে যেমন সীতা রামকে দেখতে রাম সীতাকে দেখতে যাচ্ছে ঠিক আছে তাহলে যাচ্ছে কেন যাচ্ছে দেখতে যাচ্ছে বা দেখার জন্য যাচ্ছে ঠিক আছে তাহলে দেখার জন্য যাওয়া ক্রিয়া করা হচ্ছে তাই দেখা ক্রিয়াটা হচ্ছে দেখা ক্রিয়ার যে ধাতু সেই ধাতু থেকে তোমন করতে হবে দ্রষ্টম রামাহা সীতাম দ্রষ্টম ভর্তি বুঝতে পেরেছেন

ঠিক আছে এবার তুমন প্রত্যয়ন্ত কিছু শব্দ আছে যেমন হচ্ছে ক্রি থেকে তুমন করলে কর্তুম অর্থাৎ করার জন্য হৃ থেকে তুমন করলে হরতুম হরণ করার জন্য দৃষ্ট থেকে তুমন দ্রষ্টুম দেখার জন্য খাদ তুমন খাদিতুম খাওয়ার জন্য পঠ তুমন পঠিতুম পড়ার জন্য লভ তুমম তুমন লব্ধুম অর্থাৎ লাভ করার জন্য বচ তুমন বক্তুম বলার জন্য শ্রু তুমন শোনার জন্য জ্ঞাত জ্ঞাতম অর্থাৎ জানার জন্য অর্থ কি হবে বাক্যটার ছাত্রাহ জ্ঞাতুম বিদ্যালয় গাচ্ছেন ছাত্র জানার জন্য বিদ্যালয়ে যাচ্ছে স্মৃতে তুমন স্মর্তুম স্মরণ করার জন্য ধ্রী তুমন ধারতুম ধরার জন্য গম তুমন গন্তুম গমন করার জন্য দা তুমন দাতুম দেয়ার জন্য লিখ তুমন লেখিতুম লেখার জন্য পা তুমন পাতুম পান করার জন্য জি তুমন জি তুম জয় করার জন্য স্থা তুমন স্থাতুম মানে হচ্ছে থাকার জন্য ভূত তুমন ভোক্তম মানে হচ্ছে খাওয়ার জন্য রক্ষিতম রক্ষা করার জন্য ক্রীড়িতম খেলার জন্য তুমন প্রত্যয় সকলে বুঝেছেন তাহলে অর্পিতা ম্যাডাম হ্যাঁ স্যার বোঝা গেছে আকাশ বাবু বুঝেছেন তাহলেবার কিছু এখানেও নিয়ম হচ্ছে যে তোমন প্রত্যান্ত শব্দও অব্যয় হয় ঠিক আছে কোনো চেঞ্জ হয় না তাই অব্যয় তোমন প্রত্যান্ত শব্দটাও অবয় এটা আমরা তো আক্রস্তায়ের ক্ষেত্রে যেহেতু দেখেছি অবয়ের লক্ষণ ইত্যাদি তাই বিশেষভাবে আর আলোচনা করছি না এবার কিছু উদাহরণ দেখতে হবে মাধব পড়ছে মাধব বই পড়ছে মাধব পরীক্ষায় লেখার জন্য বই পড়ছে ঠিক আছে অনুবাদ করুন এগুলো ধরে গেছে কি করেছেন বলুন মাধব পড়ছে মাধব পাঠাতে মাধব বই পড়ছে মাধব পুস্তকম পাঠাতে মাধব পরীক্ষায় লেখার জন্য পড়ছে মাধব পরীক্ষায়াম লিখিতুম পাঠাতে পরীক্ষায়াম লিখিত পরীক্ষায় হম আচ্ছা এরপর এটা করুন হয়ে গেছে ভক্ত মঠে যাচ্ছে ভক্ত হ মঠং গচ্ছতি হুম ভক্ত শ্রী রামকৃষ্ণকে দেখতে মঠে যাচ্ছে ভক্ত হ শ্রী রামকৃষ্ণম দ্রষ্টুম মঠং গচ্ছতি হুম স্নান করে

শ্রী রাম কৃষ্ণ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ভক্ত স্নান করে শ্রী রাম মঠে দেখতে গিয়ে প্রসাদ গ্রহণ করে বাড়ি যাচ্ছে ভক্তহ স্নাত্বা শ্রী রামকৃষ্ণম দ্রষ্টুম মঠম গত্বা প্রসাদম গৃহীত্বা গৃহম গচ্ছতি বুঝেছেন বাকিরা আশিস বাবু আমি বুঝতে পাচ্ছি না বলে করতে পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি আচ্ছা আর গতপাটা তো হবে আর দুষ্টুম তো গতপা হচ্ছে কারণ এগুলো তো সব পূর্ববর্তী ক্রিয়া হয়ে যাচ্ছে ঠিক আছে যেটার জন্য আরেকটা ক্রিয়া করা হচ্ছে যেমন ধরুন এখানে দেখতে মঠে যাচ্ছে তাহলে দেখার জন্য মঠে যাওয়া ক্রিয়াটা করা হচ্ছে তাই দেখা ক্রিয়াটা এই দেখা ক্রিয়া থেকে সবসময় সময় কি হবে তুমন হবে কিন্তু বাদ বাকি যে ক্রিয়াগুলো আছে যেমন স্নান করে স্নান করে মঠে দেখতে গিয়ে ঠিক আছে তারপর হচ্ছে এখানে স্নান করে মঠে দেখতে গিয়ে প্রসাদ গ্রহণ করে এগুলো তো সব অন্তিম যে যাচ্ছে যে অন্তিম ক্রিয়া তার পূর্ববর্তী ক্রিয়া হচ্ছে সেই জন্য হচ্ছে আর যার জন্য মঠে যাওয়া হচ্ছে দেখার জন্য যেহেতু মঠে যাচ্ছে তাই দ্রষ্টম এটা হচ্ছে এই দৃষ্টান্ত থেকে তুমন প্রত্যয় হচ্ছে কারণ দেখার জন্য মঠে যাওয়া ক্রিয়াটা করা হচ্ছে ঠিক আছে বুঝেছেন সে বটম গতবা যাচ্ছে তো যাচ্ছে তো তাহলে স্যার গতবাতে মাঠে দেখতে গিয়ে ঠিক আছে গিয়ে এটা অতি ঠিক আছে গিয়ে যাবার পর সে প্রসাদ গ্রহণ করেছে ঠিক আছে তাই এখানেও প্রত্যয় হচ্ছে বুঝতে পেরেছেন স্যার এখানে যদি তুমুন করা না এখানে তুমুন হবে না তো এখানে তুমন আপনি দেখতে গিয়ে এখানে দৃষ ধাতু থেকে তুমন করতে পারবেন কিন্তু গম ধাতু থেকে তুমন কি করে করবে এখন যদি আপনি বলছেন যে যাওয়ার জন্য মঠে যাওয়ার জন্য কেউ একজন বাসে চেপেছিল তখন আপনি মঠাম গন্তুম ইয়ানম আরুঢ়বান এটা বলতে পারেন ঠিক আছে তখন গম ধাতু থেকে তুমন হবে কিন্তু আপনি যখন গিয়ে বলছেন যাওয়ার জন্য তো বলছেন না দেখার জন্য গিয়ে ঠিক আছে দ্রষ্টুম গাদ্পা এখানে কিন্তু বাম ধাতু থেকে শোয়া প্রস্তারই হবে কারণ অতীতকাল হয়ে যাচ্ছে যেহেতু যেহেতু তারপর আবার প্রসাদ গ্রহণ করে বাড়ি যাচ্ছে এই দুটো ক্রিয়া আছে এই যাচ্ছে ক্রিয়া পরিপ্রেক্ষিতে গিয়ে এটা হচ্ছে অতীতকাল ঠিক আছে তাই গম ধাতু থেকে শোয়া প্রস্তার হচ্ছে কিন্তু দৃষ্ধাতু থেকে শ্রম প্রত্যয় হবে তার কারণ কি দেখার জন্য যেহেতু যাওয়া ক্রিয়াটা করা হচ্ছে তাই ছোট থেকে আস্তে আস্তে আমি বাক্যটা আপনাদের বড় 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 করে গেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় প্রথমে দেখুন তারপর দেখার জন্য মাঠে গিয়ে প্রসাদ গ্রহণ করেছে তারপর দ্রষ্টম মাঠাম গাছ পা প্রসাদম গৃহীত পা গৃহাম গাছাতি গাছাতি ঠিক আছে আস্তে আস্তে বাক্যটা বড় করা হয়েছে সেই জন্য বুঝতে পেরেছেন শেষের দুটো বাক্য স্যার প্রথমে ওই যে শ্রীরামকৃষ্ণকে দেখতে মঠে গিয়ে যদি হতো তাহলে বুঝতে আরো সুবিধা হয়ে যেত শ্রীরামকৃষ্ণকে আর মঠে দুটো একসঙ্গে বলে দেখতে গিয়ে এই কথা দুটো ভার দুটো একসঙ্গে যাওয়ার জন্য ওটা একটু একটু জটিল হয়ে গেছে কিন্তু ওটা যদি শ্রীরামকৃষ্ণকে দেখতে মঠে গিয়ে এটা হলে আরেকটু মানে ইজি হয়ে যেত ব্যাপারটা হ্যাঁ মঠেটা যদি আগে বসিয়ে দিই তাহলে পরে বসালে মানে এই দুটো বাক্যে মঠে গিয়ে

যেগুলো রূপগুলো কি হবে আমি বলে দিয়েছি এখানে শ্রোতুম সেতুম এটা চেতুম হবে ঠিক আছে আপনার গুগলে লিখলেই পেয়ে যাবেন যে শ্রী ধাতু তুমন এই তিনটে বাক্য তাহলে আপনারা বাড়িতে অভ্যাস করবেন ঠিক আছে তাহলে এখান থেকে তিনটে বাক্য আর আগে তোমা থেকে তিনটে বাক্য টোটাল ছটা বাক্য বাড়ির কাজ রইল ঠিক আছে এগুলো আমি গ্রুপে দিয়ে দেবো আপনারা অবশ্যই সকলে করবেন করে আমাকে পাঠাবেন ঠিক আছে তাহলে আজকে তোমার প্রশ্ন এতটুকুই থাক আর বাক্যগুলো ওখানে আলোচনা হলো ঠিক আছে যা পড়ানো হলো সবাই সবকিছু ভালোভাবে বুঝেছেন একদম ঠিক আছে তাহলে কিছু প্রশ্ন না থাকলে আজকের ক্লাস এখানেই শেষ করব স্যার আজকের এই স্লাইডগুলো তাহলে গ্রুপে দিয়ে দেবেন আর ওই বাচ্চা পরিবর্তনের ওই বাচ্চা পরিবর্তনের ওইগুলো স্যার দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক ওই যেগুলো আমরা বললাম বাড়িতে প্র্যাকটিস করবে তাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার আপনারা এইগুলো কি পিডিএফ আকারে আছে না অন্য কিছুতে আছে স্যার ওই যে যেগুলো দিচ্ছেন মানে আমি স্লাইড হিসাবে আছে না এগুলো হ্যাঁ আমার কাছে তো স্লাইড আছে আমি গ্রুপে পিডিএফ করে দিয়ে দিচ্ছি আপনাকে হ্যাঁ হ্যাঁ স্যার পিডিএফ করে দিলে ভালো হয় ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি সকল ছাত্র ধন্যবাদ নমস্কার স্যার ওহ তো শুভরাত্রি স্যার